উচ্চ ন্যায়ালয়ে আজি প্রদান করিলে জামিন। দেবাঙ্গনার লগতে জামিন লাভ করিলে নতাশা নারভালে। দুইগৰাকী জেএনইউৰ গৱেষক ছাত্রী দিল্লী আৰক্ষীয়ে ইউএপিএৰ অধীনত গোচৰ ৰুজু কৰিছিল। দিল্লী আৰক্ষীয়ে 2020ৰ মে মাহত গ্ৰেপ্তাৰ কৰিছিল কা বিৰোধী প্ৰতিবাদত অংশ লৈছিল দুইগৰাকীয়ে। আজি জামিয়া মিলিয়া ইছলামিয়া ছাত্র আসিফ ইকবাল তানহাইও জামিন লাভ কৰিছে। যোৱা এবছৰৰ অধিক কাল দেবাঙ্গনা তিহাৰ জেলত বন্দী হৈ আছিল। জনাইছো শেহতীয়া খবৰ, মুকলি আকাশৰ তললৈ দেবাঙ্গনা। দিল্লী উচ্চ ন্যায়ালয়ে আজি প্রদান করলে জামিন। দেবাঙ্গনার লগতে জামিন লাভ করলে নতাশা নারভালে, দুইগৰাকী জে এন ইউৰ গৱেষক ছাত্রী। দিল্লী আরক্ষীয়ে ইউ এ পি এর অধীনত গোচর রুজু করেছিল। দিল্লী আরক্ষীয়ে 2020ৰ মে মাহত গ্রেপ্তার করেছিল দেবাঙ্গনা কলিতাক। কা বিরোধী প্রতিবাদত অংশ লৈছিল দুইগৰাকীয়ে। আজি জামিয়া মিলিয়া ইসলামিয়া ছাত্র আসিফ ইকবাল তনহায়ু লাভ করেছে জামিন। যোৱা এবছৰৰ অধিক কাল দেবাঙ্গনা তিহাৰ জেলত বন্দী হৈ আছিল।